আমি মরে গেলে কাহরি শরণে আমি কি আসিব আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে গা এগুলো দিকে রাখুন। আপনি ওই ধারে বসেন, ওই চেয়ারটা বসেন, এটা সভাপতি চেয়ার এসে বসলেন কোন সাহস? এটার উপরে কোনো কনসিউ রাখবে না। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, ও পর্দা থেকে শুনে অলি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহ, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মনিব আহকামুল হাকিবিন আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে এনে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, এর জন্যে আমরা সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুক্রিয়া করি, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে সূরা তওবা থেকে একটি আয়াত পড়েছি এবং সূরা সফ থেকে একটি আয়াত পড়েছি। এই দুটি আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, গতকালকে আমার প্রোগ্রাম ছিল ফেব্রুয়ারির 4 তারিখ 2023 সালের রবিবার ছিল গতকাল, ওহিদপুর মালদা। আজকে হ্যাঁ আজকে 5 তারিখ রবিবার, না 2005 আজকে রবিবার, কাঁচন মাদ্রাসা হিমতাবাদ। তো গতকালকে একটা কথা আমি বলেছি, চেতন মানুষ সচেতনতার দরজায় তালা মেরে দিয়ে অন্ধকারে স্বেচ্ছায় ঘুরঘুর করছে। কিছু জিনিস আছে যেগুলো মানুষকে জানাতে হয়, আর কিছু জিনিস মানুষের জানা আছে। এখানে যতগুলি লোক বসে আছেন, আমাকে জালসা করে বলতে হবে না যে আপনাকে দুনিয়া ছাড়তে হবে, এটা জানা আছে। মাল আপনার সঙ্গী হবে না, এটাও জানা আছে। আত্মীয় স্বজন আপনার সঙ্গে যাবে না, এটাও জানা আছে। আমি বলবো কোনটা? সবই তো জানা। তারপরও বলতে হবে, এত জানার পরেও কেন এত ভুল? মানুষ যেভাবে অন্ধতা নিজে গ্রহণ করছে, চেতনতার দরজাটাকে বন্ধ করে দিয়েছে, নিজে থেকেই স্বেচ্ছায় আন্ধারে ঘুরঘুর করছে, তাকে কি বলবেন? তো আল্লাহ তাবারাক বা তাআলা
আপনাকে আমাকে কি বলতে চাইছেন এখানে এই আয়াত থেকে একটু আগে সালাফি সাহেব বলে গেলেন যে ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস একই সূরা থেকে কি মতলব নিলেন উদ্দেশ্য নিলেন বাকি সাহাবীরা কি নিলেন কিছু জিনিস দেখবেন ভাষার সঙ্গে উদ্দেশ্যের সম্পর্ক থাকে না ভাষার সঙ্গে উদ্দেশ্যের সম্পর্ক থাকে না ভাষা আলাদা উদ্দিদা যা আ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা তরজমা হচ্ছে আল্লাহ বলছেন হে নবী তুমি দেখবে যখন মক্কা ফতে হয়ে যাবে তখন দল দল লোক ইসলামে ঢুকবে তারপরে সেই অবস্থায় তুমি কি করবে তুমি এক কাজ করবে আল্লাহর প্রশংসা করবে আল্লাহর গুণগান করবে আল্লাহর কাছে তওবা চাইবে আল্লাহ নিশ্চয়ই তওবা কবুল করনে ওয়ালা আল্লাহ সব সাহাবীরা বলছে তাহলে এটা ঘটবে কারণ আল্লাহ যখন বলেছেন তোমরা দেখতে পাবে বিজয়ী হবে বিজয়ী হওয়ার পর মক্কা বিজয়ী হবে লোক দল দল মুসলিম হবে সাহাবীরা বলছে হ্যাঁ তাহলে আমাদের দল বাড়বে এই বলতে 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 শেষকালে তোমরা তওবা করবে ইস্তেগফার করবে আল্লাহর বরাত বয়ান করবে তো খুশি হবো তা করবো না এদের মাথায় ঢুকেছে কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হচ্ছে হযরত উমার বলছে যে তুমি কি বুঝলে এটা থেকে উনি বলছেন আমি বুঝলাম রসুল সাল্লাম মারা যাবেন লেখা আছে কোন জায়গায় রসুল মারা যাবেন লেখা আছে কোথাও রসুল মারা যাবেন কিন্তু ও বলছে যে আমি বুঝলাম এবার রসুল ইসলামের বিদায়ের পালা পড়েছে কারণ রসুল এসছেন দুনিয়াতে দিনকে প্রতিষ্ঠিত করতে প্রতিষ্ঠিত যখন হয়ে যাবে তোমার ডিউটি শেষ হয়ে যাবে চলে যাবে আপনাকে হাই স্কুলের মাস্টার বলছে ভাই সামনে বছর আমার 63 বছর হয়ে যাচ্ছে তার মানে কি আর আমি স্কুলের ডিউটিতে আসবো না ওটা বলেনি তো সচেতন মানুষ বুঝে নিবে ছোট্ট করে আর এক মিনিট একটা কথা বলে আমি আয়াতের দিকে চলে যাব একটা হলো দিন একটা হলো দুনিয়া একটা হলো দিন একটা হলো দুনিয়া একটা হলো দিন একটা হলো দুনিয়া আপনারা লয় আমিও আপনাদের দলের তো আমাদের ভিতরে দুনিয়ার সচেতনতা খুব আছে একটা ফেল পড়বে না কিন্তু দিনের ব্যাপারে খ্যাপা সেজেছে ভাল খ্যাপা সেজেছে ইচ্ছা করে দুনিয়ার সচেতনতা দেখবেন এইটুকুন ছেলে বেশি বয়স লয় 5 বছর 5 বছরের ছেলে ওর বাড়ির দরজায় যান দরজায় ধাক্কা দেন বের হয়ে এসে বলবে আসসালামু আলাইকুম চাচা কিছু বলছিলেন তোর বাপ আছে রে বেটা ছিল এখনই হেমতাবাদ গেল কখন আসবে তো জানি না তো কিছু বলছিলেন বলে হ্যাঁ বলছিলাম তোর বাপের কাছে 500টা টাকা পায় ও আব্বা আসুক দিয়ে দেবে আব্বা আসুক কত সুন্দর বললে আব্বা আসুক তবেই তুই পাবি বলবে না যে মাকে জিজ্ঞেস করি ঘরে 500 টাকা আছে নাকি দিয়ে দিই কিন্তু ওকে যদি বলতো তোর বাপ আমার কাছে টাকা পাবে 500 দিতে এসেছিলাম ও বলবে আব্বা আসুক দেন এদিকে হুশ ঠিক আছে দেন ও বলবে না যে আব্বা আসুক দিয়ে দিবেন যান এদিকে হুঁশ খুব ভালো আছে দুনিয়ার ব্যাপারে কেউ বোকা নাই কখন বর্ষা লাগবে বিচন কবে ফেলতে হবে কখন পুল দিতে হবে কখন ধান কাটতে হবে কখন ঝাড়তে হবে ওটা জানে খালি বিয়ে পরিয়ে দিলে শ্বশুর বাড়ি কিবার কিবার যেতে হয় ও জানে ওকে বলতে হবে না কিরে বিয়ে করলি তো শ্বশুর ঘর যা ঠিক না কি বলে হ্যাঁ যা গায়ের ইমাম সাহেবকে নিয়ে আসবো নাকি তোকে শ্বশুর বাড়ি যাওয়ার কথাগুলো বলবে সেটা বলতে হবে না খালি বিয়ে পড়িয়ে ছেড়িয়ে দেন তারপরে দেখেন কেমন মানে প্রোডাক্ট দিবে কেমন দেখবেন কখন শ্বশুর ঘর যেতে হবে আর কখন আপনার কোলে নাতি পোতা চাপাতে হবে ওই জেনে লেছে এদিকে হুঁশ আছে কিন্তু দিনের ব্যাপারে আজান দিয়েও ডেকে পাওয়া যেছে না এই দিকটা আবার খুব কমজোর হয়ে গেছে জি ভাই আর একটা ছোট্ট উদাহরণ দিব আপনাদের সামনে
আপনাদের দিকে বিয়েতে কার্ড দেয়, বিয়ে করে তো কার্ড দেয় আপনাকে, কোন কার্ডের নিচে লেখা থাকে যে টাকা পয়সা গিফট উপহার নিয়ে আসবে, লেখা থাকে না? বিয়েওয়ালারা জালসা করে যে টাকা দেন টাকা দেন, বরকে টাকা দেন, মেয়েকে টাকা দেন, তখন লয় কার্ড পেলেছে বিয়ের চাষ তো শালির বিয়ে হবে। সন্ধ্যার সময় বিবির সঙ্গে ভাত খেতে খেতে বলছে, হ্যাঁ রে বিয়ে তো ধরার 10 দিন পরই বিয়ে, দাওয়াত তো দিয়ে গেল চাচা শ্বশুর, ওই শ্বশুরই হলো তোর চাচা হলো, তো কি করব কি নিয়ে যাবো রে? ওর মাথায় হুঁশ হয়ে গেছে। তোর বিবিটা বলছে, কি আর করবে, একটা চুড়িদারের সেটলে দিয়ে দিও একটা কাপড়ের সেট, আর ওকে কি দিবে তুমি? হ্যাঁ ওকে আর কি দিবে, চাচা তো বোন হলো, একটা চুড়িদারের কাপড়ের সেট কিনে দিয়ে দিও। হ্যাঁ বললে হবে, আমি ভোলা ভাই হচ্ছি, মালটা একটু বড় দিতে হবে। এদিকে সারার হোঁস করে, আর যখন মাদ্রাসাওয়ালার ইস্তাহার পৌঁছাইছে ওর কাছে, জালসার খবর পৌঁছেছে, তখন বলছে, চারটা মুলবি লাগিয়ে আমাকে গরম কর, তবে 20 টাকা দিব। এদিকে হুঁস কম, সচেতনতা একদিকে আছে আর একদিকে নাই। আল্লাহ বলছে, হুঁস ছাড়িয়ে দেবো যেদিন আজরাইলকে পাঠাবো, আজকে তোর ছাড়বে না। রব্বুল আলামিন কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبصروا ببيعكم الذي بعتم به وذلك هو الفوز العظيم. 1 মিনিট একটা উদাহরণ দিয়ে তর্জমা করব। এই জায়গাটার নাম হলো কাচন, আমার বাড়ি বর্ধমান, এটা দিনাজপুর জেলা। আমি নিয়ত করেছি এই কাচনের মাঠে একটা ম্যানুফ্যাকচার কিছু ইন্ডাস্ট্রিজ এরিয়া তৈরি করব, যেখানে কিছু মাল উৎপাদন হবে, এলাকায় ব্যবসা করব। কোনো একটা ছেলে বলল যে, হুজুর আপনার বিজনেসে আমাকে শেয়ার পার্টনার দেন, আপনি অর্ধেক টাকা দেন আমি অর্ধেক টাকা দিই, যে শেয়ারে বিজনেসটা করি। আমি বললাম ঠিক আছে। এরপর কাচন মাদ্রাসায় আমি 5 বার জালসা করে গেছি, এখানকার সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি আমাকে চেনেন, আমি এদেরকে গোপনে দেখা করছি। নামাজ পড়লাম, মাগরিবের দিয়ে বললাম, ডাকো ওদেরকে, কি ব্যাপার হুজুর কিছু বলছিলেন? বলে এই গ্রামের একটা ছেলে নাসির উদ্দিন বলে আমার সঙ্গে শেয়ারে ঢুকতে চাইছে, ওরাও 2টো রেজাল্ট দিবে, ছেলেটা ভালো, বেঈমান লয় ইমানদার, আপনার চার আনা পয়সা মেরে খাবে না, যান চলে গেল, শেয়ারে লিয়ে নিলাম। যদি এরা বলে সুবহানাল্লাহ পাক্কা চিটার, যেটি টাকা আপনি লাগাবেন ওটার উদ্ধার হবে না, আমি ওকে নিলাম না। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আপনার সঙ্গে আমার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হতে চাইছেন। হে পৃথিবীর মানবগণ, আমি রব তোমাদের সঙ্গে চুক্তিতে বসব, আমি আপোষ করতে চাইছি, তুমি আমি আমি তুমি বান্দা আল্লাহ আল্লাহ বান্দা, দুজনে বিজনেসে নামব, এখন তোমার সঙ্গে আমার বিজনেসের শেয়ার পার্টনার চলবে,
তবে আমি রব কোনদিন কোন ওয়াদা খিলাফ করিনি ধোকা দিইনি তিনি আল্লাহ তিনি সুবহান তিনি পাক তিনার ব্যাপারে কোন রকম ত্রুটি লাগানো যাবে না চিন্তা করা যাবে না তিনি এবার আমাকে বলছেন হে বিশ্ববাসী রে তোদের মানুষের ভিতরে অনেক গ্রুপ হয়ে গেছে একটা গ্রুপ আছে ঈমানদার একটা গ্রুপ আছে বেঈমান কেউ হয়েছে মুশরিক কেউ হয়েছে কাফের কেউ হয়েছে মুনাফিক কেউ হয়েছে জালিম কেউ হয়ে গেছে ফাসিক এগুলো হলো বেঈমানের গ্রুপের লোক আর যেগুলো ঈমানদার এদের গ্রুপে রয়েছে মুমিন মুত্তাকি এদের গ্রুপে রয়েছে আপনার কিনা শহীদ সলেহীন সবেরিন সাদেকিন আমি যতগুলো ঈমানদার আছে তাদের সঙ্গে চুক্তিতে ব্যবসাতে আবদ্ধতায় আসতে চাইছি তুমি কি আমার সঙ্গে তোমরা ব্যবসা করতে চাও আমি বেঈমানের সঙ্গে করব না আমি ফাসেকের সঙ্গে করব না আমি জালে মেরে সঙ্গে ব্যবসা করব না আমি করব তো করব ঈমানদারের সঙ্গে ব্যবসা করব মুমিনের সঙ্গে ব্যবসা করব তাহলে আমাদের আগে মুমিন হতে হবে তাহলে আল্লাহর ব্যবসার শেয়ার পার্টনারে আসতে পারব যদি আমরা মুমিন না হই বাস আল্লাহ বলছে তুই তুই আমি আমি কোনো সম্পর্ক নাই ক্লিয়ার তাহলে মুমিন কাকে বলে মুমিন কাকে বলে মুমিন কাকে বলে পরাধীনতার নাম মুমিন মুসলিম স্বাধীন না পরাধীন জোরে বলেন মুসলিম স্বাধীন না পরাধীন এতগুলো লোক কথা বলে না মুসলিম স্বাধীন না পরাধীন জি না পরাধীন স্বাধীন কোনোদিন মুসলিম হতে পারে না আর মুসলিমও কোনোদিন স্বাধীন হতে পারে না সকলে আমার সঙ্গে একবার বলেন জোরে বলবেন মহব্বতের সঙ্গে বলবেন যার হৃদয়ে ঈমান আছে তিনি বলবেন যিনি বেঈমান আছেন তিনি বলবেন না আসতে চলবে না আওয়াজ করে বলবেন আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে বলবেন আর মা বোনেরা ধীরে ধীরে বলবেন সকল একবার বলি আশহাদু আল্লাহ জোরে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এত গলার লোকে যে আওয়াজটা হওয়ার কথা ছিল হয়েছে এই বাচ্চা ছাত্র কথা বলেছে বলবে না কেন বলবে না ইমানের সেই স্পিরিট নাই এই জায়গাতে মহব্বতটা নাই মুখে লয় আওয়াজটা তো এখান থেকে আসবে এই জায়গায় নাই যদি এটা পার্টির মিছিল হতো তৃণমূল কংগ্রেস জিল ও জিল ও বিনা মাইকে চিল্লানি দেখবেন যে ভাইয়া আমার রব তাকিয়ে আছে এইদিকে এই কটা তো মুখই খুললে না এ কটা তো মুখই খুললে না কি কষ্ট আমি মানুষ হয়ে যদি এত কষ্ট হয় যে আল্লাহর নামে করতে বলছি সেই আল্লাহ কত কষ্ট পেলেন আপনি বলেন সবাই একবার বলি জোরে বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু واشهد ان محمدا عبده ورسوله যে লোকগুলো কালেমা পড়ে নিলেন
সমস্ত লোকগুলি বিক্রি হয়ে গেল, সে নিজের বডিটা নিজের জানটা নিজের মালটা সে বিক্রি করে দিল কার হাতে, স্বয়ং আল্লাহর হাতে বিক্রি হয়ে গেল। সে না নিঃশ্বাস যতগুলো নেবে আর যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আর সে স্বাধীন থাকবে না। মুসলিমরা হলো গোলাম, গোলাম কোনোদিন স্বাধীন থাকতে পারে না, এরা হলো আল্লাহর গোলাম। আল্লাহ যেটা বলেছে তার উপরে চলতে হবে, আল্লাহ যেটা মানা করেছে সেই জায়গায় এরা যেতে পারবে না, আল্লাহ যেটা আদেশ দিয়েছেন সেটা করতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন এটা করতে পারবে না, এর নাম মুসলিম। অতএব মুসলিম কোনোদিন স্বাধীন নয়। বিশ্ব নবী একটি উদাহরণ দিয়েছেন, উদাহরণটা কি বলেছেন, যে একটা বড় উট, সে উটটা 8 কুইন্টাল 10 কুইন্টাল হতে পারে। একটা বড় উটকে একটা মানুষের হাতে যখন তাকে ধরিয়ে দেয়া হয় তার লাগামটা, তখন উটটা বুঝেলে আমার জীবনের আর মূল্য নাই, আমার জীবনের মূল্য নাই, যে লোকটার হাতে আমার রশিটা আছে এ যদি ডানে টানে তো আমি ডানে যাব, এ যদি বামে টানে তো আমি বামে যাব, আমাকে যদি সামনে টানে আমি সামনে যাব, আমাকে যদি জবাই করে খেয়ে নেয় আমার জান ওকে দিয়ে দিতে হবে, এর নাম মুসলিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনের কাছ থেকে, আমিনাল মুমিনিনা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম বিআন্না লাহুমুল জান্নাহ, তার জানকে তার মালকে জান্নাতের বিনিময়ে। মমিনের দুটো জিনিস আল্লাহ কিনে নিয়েছেন, এখনই আমরা কালেমা পড়লাম, আমার জান আমার দেহ আমার জান আর আমার মাল বিক্রি হয়ে গেল, এগুলো কার? আল্লাহর। মুসলমানের মাল নিজের মাল নয়, মুসলমানের জান নিজের জান নয়, এটা আল্লাহর বিক্রি হয়ে গেল। আমি বিক্রি, আমি গোলাম, আমার জানটা আমার আল্লাহ যেমন করে ব্যবহার করবে আমাকে ওই রকম মেনে নিতে হবে, আমার মাল যেমন ভাবে ব্যবহার করতে চাইবে আল্লাহ ওইভাবেই মেনে নিতে হবে, এর নাম হলো মুসলিম। জি ভাই, এর নাম মুসলিম। আপনি কি দেবেন আল্লাহকে, আমি কি দিব আল্লাহকে, জান মাল, আর আল্লাহ তার বিনিময়ে আমাকে কি দেবেন, আমাকে দেবেন জান্নাত, জান্নাতের সঙ্গে বিনিময় হলো। তাহলে আজকে আমরা বুঝে নিলাম যে আমার জান আমার নয়, আমার মাল আমার নয়। চলেন, সূরা গাসিয়াতে আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ। إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ। দেখেন শর্টে বলে দেবো, 1 মিনিটে আল্লাহ বলছে আমার কাছে ফিরে আসতে হবে এবং তোর জীবনের হিসাব দিতে হবে। আমার কাছে ফিরে আসতেই হবে আর হিসাব দিতেই হবে। কিসের হিসাব? দুটি জিনিসের হিসাব লাগবে,
একটা হলো জান আর একটা হলো মাল, কারণ আমি বিক্রি। ধৈর্য ধরে শুনেন, আমি বিক্রি। জানের হিসাবটা কেমন ভাবে দেবেন? কঠিন কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলবে, বান্দা তোকে আমি 70টা বছর জীবন দিয়েছিলাম, আর এই 70টা বছরে প্রতি বছরে 365 দিন ছিল, আর প্রতি দিনে 24টা ঘন্টা ছিল, প্রতি ঘন্টায় 60টা মিনিট ছিল, প্রতি মিনিটে 60টা সেকেন্ড ছিল। তো 70 বছর বয়সে যতগুলো সেকেন্ড হয়, তুই আমাকে পুজিয়ে দে কি 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 কাজে লাগিয়েছিস, আমাকে পুজিয়ে দে তুই হিসাবটা। কারণ জিন্দেগি ভি আমানত হ্যায়, আপনার জীবনটাও আমানত। এটা স্বাধীন নয়, একটা মানুষকে পরিচালনা করতে গিয়ে আল্লাহর অনেক খরচা আছে। একটা মানুষকে হায়াতে বাঁচিয়ে রাখতে গেলে আল্লাহর খরচা আছে। আমি খরচা চালাবো আর তুমি মাস্তানি মেরে বেড়াবে, আমার হুকুমের বাইরে চলবে, এটা আমি মেনে নিব না, তুমি আমাকে বুঝিয়ে দাও। জিন্দেগি আমানত, একটা করে সেকেন্ড তুমি আমাকে বোঝাও। মাঝে একটা কথা বলে রেখে দিই, রসুলের সহি হাদিস, পৃথিবীতে যত কেন আছে টপকানো যাবে। কেন কেন কেন? আমি এই বছর জালসায় আসতে পারিনি, ধরলেন কথার কথায়, আমি আগামী 3 দিন পর মালনের জালসায় আসব, বুধবার দিন। এই কমিটি গিয়ে আমাকে ধরেছে, আপনি জালসায় এলেন না কেন? আমি মন যায়নি, আসিনি, কিন্তু ওটা না বলে আমি মিথ্যা কথা বললাম যে আমার কিছু অসুখ হয়েছিল বা আমার শ্বশুরের অসুখ হয়েছিল, আমি ওটা টপকে দিয়ে বেরিয়ে গেলাম, এরা মেনে নিল। তার মানে একটা কথা, পৃথিবীতে যত ব্রেন আছে, পৃথিবীতে যত বুদ্ধি আছে, পৃথিবীতে যত চালাক আছে, পৃথিবীতে যত উকিল জজ আছে, যত বিচারক আছে, এরা যদি আপনাকে কেন বলে, ওটাকে ডান দিকে বাঁ দিকে সত্য মিথ্যা চালাকি করে টপকে দিতে পারবেন। কেন নামে প্রাচীরটা, কেন নামে দেওয়ালটা টপকাতে কোনো অসুবিধা নাই। আর বিশ্ব নবী বলছেন, আল্লাহ যদি কেন বলে, টপকানো ক্ষমতার মতো কারো ব্রেন নেই, কারণ ও সব খবর জানে। জানে কি জানে না? এবার নবীজি বলছেন, যখন কিয়ামতের মাঠে তোমার বিচার চলবে, তোমার বিচার চলবে, আমার বিচার চলবে, আর ওই অবস্থায় আল্লাহর মুখ থেকে যদি কেন বেরিয়ে যায়, তো তুমি সঙ্গে সঙ্গে জেনে লিও তুমি জাহান্নামী। আরেকবার বলে দিছি, যখন বিচার চলবে ওই অবস্থায় যদি আল্লাহর মুখ থেকে কেন শব্দ বেরিয়ে যায়, তো তুমি সঙ্গে সঙ্গে তখনই জেনে নেবে আমি জাহান্নামী, আর টপকাবার আমার উপায় নেই, চলে না। এবার আল্লাহ আমাকে ধরেছে, নূর মোহাম্মদ বল তুই কি করে তোর জীবনটা চালিয়েছিলি। কারণ আজকে একটা পৃথিবীতে কত খরচা, এই কথাগুলো বলতে গেলে অনেক টাইম চলে যাবে, নষ্ট হয়ে যাবে, হাদিস কোরআন বলা যাবে না। 3টে পরমাণুকে যদি পৃথিবীতে বাষ্ট করে দেওয়া যায়, বিজ্ঞানীরা বলছে কোটা পৃথিবীটা গোল হয়ে ডাব হয়ে যাবে, ঝামা ইঁটের মতো গোলে এক জায়গায় হয়ে যাবে। 3টে পরমাণু, মাত্র 3টে পরমাণুতে পৃথিবীকে গলিয়ে দেবে। তাহলে এই 3টে পরমাণুর খরচা কত? বলছে একটা পরমাণু বানাতে যা খরচা হয়, এই ভারতবর্ষের লোকটি কোনো কাজ করবে না, চুপ করে বসে থাকবে, 10 বছর খাবে। তাহলে একটাতে এত খরচা, 10 বছর গোটা ভারতবর্ষের লোক বসে 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 খাবে, তাহলে একটাতে এত খরচা, আর 3টে যদি বানিয়ে দেওয়া হয় তো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আপনারা ভাবছেন সূর্যের আলোটা অটোমেটিক ভাবে হচ্ছে, জি না, বিজ্ঞানীরা বলছে আমরা 1.5 কিলোমিটার আগুনটা লতিছে, এরকম সূর্যের আগুন যেটা লতাইছে সেটা 150 কিলোমিটার, 150 কিলোমিটার আগুনটা এরকম লতাচ্ছে। দূর থেকে ক্যামেরা দিয়ে, উচ্চমানের মেশিন দিয়ে যেটা দেখা যাচ্ছে, সূর্যের মুখে প্রতি সেকেন্ডে 150,000 পরমাণু বাষ্ট হচ্ছে।
তবে এই আলোটা হচ্ছে। তাহলে একটা পরমাণুতে যদি পৃথিবীর মা ভারতবর্ষের লোক 10 বছর বসে খায় আর 1.5 লক্ষ প্রতি সেকেন্ডে বাষ্প হচ্ছে তবে এই আলোটা হচ্ছে, তাহলে আল্লাহকে একদিনের আলো দিতে কত খরচা হচ্ছে আপনি কাগজ কলমে দেখে নেবেন। তাহলে আপনার আমার জীবন চালাতে গিয়ে আল্লাহর খরচা হচ্ছে। এই কয়দিন আগে কাশিডাঙ্গার জালসাই বললাম যে বাংলাদেশের এক বিজ্ঞানী ইংল্যান্ডে ছিল, তোকে করোনাতে এত জোর আক্রান্ত করেছিল যে মেশিনের ভিতরে কোয়ারেন্টাইনে ওকে 24 ঘন্টা রাখতে হয়েছিল একটা ঘরের ভিতরে, এত উন্নত মানের মেশিন দিয়ে রাখা হয়েছিল অক্সিজেন দিয়ে। তারপর ওকে যখন বের করা হলো ওর 24 ঘন্টার বিল হয়েছিল বাংলাদেশের টাকায় 72 লক্ষ টাকা। তো যখন ওর হাতে বিলটা ধরিয়ে দিয়েছে 72 লক্ষ টাকা, তো গালে হাত দিয়ে বসে আছে। লোক বলছে তোমার কি টাকাটা নিয়ে টেনশন হয়ে গেল অনেক বিল? বলছে না এটা আমার কিছুই নাই, 72 লক্ষ টাকা আমার এক একদিনের ওই ইনকাম লাই, এটা আমার কাছে 10-5 টাকা। টাকাটা নিয়ে আমি টেনশন করিনি, কিন্তু আমি একটা জায়গায় টেনশন করছি, 24 ঘন্টায় যদি 72 লক্ষ টাকা একটা নার্সিং হোমে আমার বিল হয়, তো আজকে আমার 78 বছর বয়স, আমার রবের কাছে আমার কত ঋণ আছে, তিনি আমাকে কতদিন বাঁচিয়ে রেখেছেন, একদিনে 72 লক্ষ আমি 78 বছর রবের অক্সিজেন পোড়াচ্ছি। চিন্তা করেন, আল্লাহ বলছে তোর জীবনটাও আমি চালাচ্ছি এর জন্য খরচাটা বুঝে নিব। সেই খরচা বুঝতে গিয়ে আল্লাহ বলবে তুই যদি আমার দেওয়া জীবন ব্যবস্থায় কোরআনের ওপরে চলে থাকিস তোকে হিসাব লাগবে না, তো আমার গোলাম, তোর জীবনটা আমার কিনা আছে, আমার মন মতো চলেছ এর জন্য তোমাকে হিসাব লাগবে না। কিন্তু যখনই তুমি আমার আইনের আওতাভুক্তের বাইরে চলে যাবে মমিন, হ্যাঁ তোমার জীবনের হিসাব আমি তিলে তিলে বুঝে নিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমিনুর মাম্মা কে বলছে আয় মার্চ মাসের 5 তারিখটা কিভাবে কাটিয়েছিলি তুই বল। আমি বললাম রব্বুল আলামিন ফজরের সালাত পরে কালাম পাকের তেলাওয়াত করেছি। আল্লাহ শুনছে বলছে চল আগেবার, তারপরে আমি মাঠে গেছি বলছে আরো আগেবার, এরপরে আমি জোহরের সালাত পড়লাম আগেবার, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম চল আর একটু আগেবার, ঘুম থেকে উঠে আসরের সালাত পড়লাম, তারপরে কি করলে? বলে আমি কাঁচন মোড়ে চায়ের দোকানে গেছিলাম চা খাওয়ার জন্য। ঠিক আছে চল আগেবার, চা বানানো ছিল না, আমাকে বানিয়ে চা দিতে গিয়ে 20 মিনিট চলে গেল। বলে তারপরে বল, চাটা খেতে আমার 10 মিনিট লাগলো। এরপরে কি করলে? ফাঁকা ছিলাম মাগরিব হতে আরো 40 মিনিট, আমি ওখানে বসে বসে গিবতের জায়গাতে আড্ডা দিলাম। খালি যদি আল্লাহ বলে কেনে চা খাওয়ার পর উঠে গিয়ে তুই অন্য জায়গায় গেলি না, আমি তো কোরআনে বলেছি মুমিন রে ফালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, আমার কোরআনে যতগুলো আইন আছে সেই আইনের ভিতরে একটা আইন আছে, হে মুমিনের দল, ওরে মুমিনার দল, ওরে মুমিন নারী পুরুষ তোমরা কান করে শোনো, যেখানে গোপনে এবং প্রকাশ্যে কাবিরা গুনাহ চলছে আমি যেন তোমাকে ওখানে একটা সেকেন্ডও দেখতে না পায়, যেখানে জুয়া চলে, যেখানে তাস চলে, যেখানে লুডু চলে, যেখানে দাবা চলে, যেখানে মদ চলে, যে জায়গায় বেশ্যারান্ডি আছে, যে জায়গাতে সুদের আলোচনা হয়, যেখানে প্রকাশ্যে গীবত চলে, পরনিন্দা পরচর্চা চলে, হে মুমিনের দল, তোমার জিন্দেগিটা আমি তিলে তিলে খরচা চালিয়ে যাচ্ছে, খবরদার ওই জায়গায় তুমি বসবে না, তোমার জন্য আমার জান্নাতের চুক্তিতে আবদ্ধ হয়ে আছে, তোমার আমার ব্যবসার শেয়ার পার্টনার আছে, কেন তুমি গীবতের জায়গায় ছিলে? বিশ্ব নবী বলেছেন তোমার ব্যাপারে আল্লাহ কেন বলে দিয়েছে তুমি নিশ্চিত হয়ে যাও, এবার তুমি জাহান্নামে যাচ্ছ। আমাকে কাজ এমন ভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করতে হবে, মনে করতে হবে যে আল্লাহ আমার দিকে ফলো করছে, আমার কাজে যেন আল্লাহ কেন না বলে। এটা হলো জানের। এবার মালের
আরে নূর মোহাম্মদ, 5 তারিখে কি করছিলি মার্চ মাসের? বলে 20,000 টাকা দান করেছি আল্লাহ। ঠিক নাকি? বলে হ্যাঁ, 50,000 দান করেছি। কোথায় করলি? মসজিদে দিলাম 25,000, মাদ্রাসায় দিলাম 20,000, 45 হয়ে গেল, আর 5,000 কি করলে? আমার বাড়ির পাশে গরিব এতিম দু পাঁচজনকে দিয়ে দিয়েছি 4,000, বলে থাকলো 1,000। এরপরে কি করলে? বলো 1,000 টাকা আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসেছিল তাদেরকে চা মিষ্টি পান করালাম 900 টাকার, বলে থাকলো তো 100। এগুলো শরীয়তে জায়েজ আছে, এর জন্য আল্লাহ কেন বলছে না? বলে 100 টাকার মধ্যে জালসাতে গেছিলাম, 5টা ফকির দেখতে পেলাম, 10 টাকা করে 50 টাকা দিলাম। বলে আর 50 টাকা কি করলি? এরপরে আমি দেখলাম মাদ্রাসায় একটা এতিম ছেলে দেখতে পেলাম, তার হাতে 40 টাকা দিলাম, পান খাওয়ার জন্য পকেটে 10 টাকা রেখেছিলাম। কিন্তু অনেক রাত্রিতে জালসা শেষ হলো, আমি রাস্তায় যখন আসছিলাম ওখানে পুজোর চাঁদা চলছিল, মে বাউল মেলা হবে চাঁদা চলছিল। আমার বন্ধু বান্ধব তারা বহুদিনের ক্লাসমেট সামনে এসে বলল, ভাই সেলিম 10টা টাকা দে। তাদেরকে খুশি করতে গিয়ে 10 টাকা দিয়ে দিলাম। আমার রব বললে, কেন? এটা তো আমি তোকে দিতে বলিনি, টাকাটা তো তোর নয়, টাকাটা তোর পকেটে আছে, ওটা আমার। আর আমি জায়গাগুলো বলে দিয়েছি, ওয়াতাল মালা আলা হুববিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়াফির রিকাব। কোথা কোথা তুই খরচা করবি আমি বলে দিয়েছি, তার বাইরে কেন 10 টাকা চলে গেল? বিশ্বনবী বলবেন, যখন তোকে আল্লাহ কেন বলে দিয়েছে তুই নিশ্চিত হয়ে যা, এখন আমার জায়গা জাহান্নাম হয়ে গেছে। মুমিন স্বাধীন নয়, স্বাধীনের নাম মুমিন নয়। মাঝে একটা কথা বলবো, এটাও বিষয়ের ভিতরে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, প্রত্যক্ষ পরোক্ষ একটা হচ্ছে জিসমানি, একটা হচ্ছে অঙ্গভঙ্গি, একটা জবান। আপনারা আমাকে জিজ্ঞেস করেন ভাত খেয়েছেন, আমি জবান দিয়ে বললাম না, নাস্তা হ্যাঁ, বুঝে নিলেন। এরপরে হচ্ছে জিসমানি, ওই দিক থেকে ধরে নেবেন, সামনে আসতে হবে না, পুরো বায়নের ভেজাল মেরে কুটকুটি মেরে ছেড়ে দেবে। ওইদিকে চেয়ার নিয়ে বসেন, যান একজন বসেন ওইদিকে, এই ছেলে পিলেরা বাবা মাদ্রাসার ওইদিকে বস দুটো, ওনারা দান করছেন ভালো আলহামদুলিল্লাহ। একটা হলো জবান দিয়ে উত্তর, আর একটা মুখ বডি দিয়ে উত্তর হয়, হয় কি হয় না? কথাটা শোনেন, আপনারা আমাকে জিজ্ঞেস করছেন ভাত খেয়েছেন, এর মানে কি হলো? না হ্যাঁ, তো একটা হলো বডিতে মানে অঙ্গভঙ্গিতে উত্তর হয়। ইমাম বুখারি আলাইহিস রহমা একটা হাদিস এনেছে, আজানের উত্তর 2 রকম হয়, এই মসজিদে আজান হচ্ছে আর চায়ের দোকানে বসে আছে দুইজন, দুইজনেই মুসাল্লি, তো মসজিদ আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বলছেন তোমরা আজানের উত্তর দাও, যেহেতু এটা রবের ডাক। তুমি যখন উত্তর দেবে মজ্জেন যে নেকি পাবে, তুমিও সেই নেকিটা পাবে। এখানে আমরা বসে বসে উত্তর দিচ্ছি, আল্লাহ আকবার আল্লাহ আকবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মজ্জেনের গোটা আজানটা উত্তর দিলাম। আর একজন লোক আজানের উত্তর দিল না কিন্তু নেকি পেয়ে যাবে, সে বডি দিয়ে উত্তর দিল, মুখ দিয়ে দিল না, বডি দিয়ে আজানের উত্তর দেওয়া হয়। বলে হ্যাঁ হয়,
চায়ের দোকানে বসে গল্প করছিল আর যখনই কানে পড়ে গেছে আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে এসে বেঞ্চ থেকে উঠে পাছা ঝেড়ে মসজিদের দিকে হাঁটতে শুরু করে দিল ইমাম বুখারি আলাইহি রাহমা বলছে ইও আজানের উত্তর দিয়ে দিল যে কারণে আজান দেওয়া হচ্ছে সেই কাজের জন্য রেডি হয়ে গেল উযু করতে গেল পেশাব পায়খানা করতে গেল এ লোকটাও কিয়ামতের মাঠে আজানের উত্তর দেওয়ার নেকিটা পেয়ে যাবি জি এখান থেকে হেড মাওলানা একটা ছেলেকে ডাকছে আরে বাবা ও কি বলছে আসছি উত্তর আর ওটা না বলে ও যদি হাঁটতে লাগে তো একই ব্যাপার হয়ে গেল একই ব্যাপার হয়ে গেল তো আল্লাহর ডাক শুনে যে মসজিদের দিকে হাঁটে ও আল্লাহর আজানের উত্তর দিয়ে দিল অটোমেটিক যে কি বলতে চাইছিস আমি বুঝি তো আল্লাহ তাবারক বা তাআলা বলছে যে এটা হলো অঙ্গভঙ্গিতে উত্তর কিছু লোক আছে জীবিত জাহান্নামী বদরুদ্দু জান্নাতবীর বায়ানটা শুনবেন আমার হাতের দিকে খেয়াল করেন এই কোরআনটা কেউ যদি বলে আমি মানি না দেখেন বাংলা ভাষায় আমি কোরআন মানি না তো কি হলো মুসলমান থাকবে ও জোরে বলেন থাকবে সবাই মুখ খুলে কথা বলবেন ও মুসলমান থাকলো না আর একজন মুখ দিয়ে বললো না যে কোরআন মানি না কিন্তু ওর অঙ্গভঙ্গি কি বলছে ভাইজান অঙ্গভঙ্গি বলছে সেটা কি রকম দেখলেন بسم الله الرحمن الرحيم وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه يوم القيامه في الجنه আপনাদের এলাকায় এরকম লোক আছে একবার হানাটা বলবেন বেটিদেরকে ফাঁকি দিয়ে বেটাদেরকে জমি লিখে দিয়েছে বড় বেটাকে ফাঁকি দিয়ে ছোটটাকে লিখে দিয়েছে ভিটা বাড়ি এই মাল আছে না নাই এবার ভালো করে শুনেন আমাদের এলাকার একটা ঘটনা বলি খুব আফসোস লাগবে নাম যদি বলি দিতে চিনতে পারবেন তো নাম বলবো না আমার নিজের অনেকটা কাছাকাছি নাম বলবো না হাজি সাহেব কি করেছে জানেন ওর দুটা বেটা বড় বেটাকে বলছে হজে যাবো রে বাবা আছে আট দশ বিশ বিঘে জমি আছে তো বড় বেটা বলেছে আব্বা আপনি তো খেটে খুটে করেছেন টাকা ক্যাশ না থাকলে তো কি হলো বেচে দেন এক দেড় বিঘে বেচে দে হজ করেলেন যান হজ করেলেন তো বড় বেটা বলছে তাহলে তুই রেডি কর বড় বেটা পর বাপ হজে যাবে বড় বেটাটা এমনি কাজ করে কলিয়ারিতে শহরে কন্ট্রাক্টে ভিত্তিক কাজ করে কাজের দিকটা ঢিলা পড়ে গেল বাপের হজে যাওয়ার জন্য খুশিতে ওর মানে আর জোয়ার ভাঁটা থামছে না বাপকে নিয়ে গাড়ি করে চলে গেল পাসপোর্ট করতে হবে দৌড়ে গেল এই অফিস গেল পাসপোর্ট অফিস গেল কোথা জমা করতে হবে কোথা লোক ডাকতে হবে কোন জায়গায় পাসপোর্ট জমা করব কিভাবে বাপ হজে যাবে সমস্ত লাইনের দিকে করছে টাকা কোথা জমা করতে হবে জমি বেচা খরিদ্দার দেখা সেখান থেকে টাকা আনা এই যে মানে একদম তাঁত বোনা কাজ শুরু করে দিলে বাপের খুশিতে যে বাপ যাবে হজে আর আনন্দের লোককে বলছে আমার আব্বা হজে যাবে বলছে ইনশাল্লাহ পাঠাচ্ছে আব্বা হজে যাবে আমিও কিছু টাকা দিচ্ছি ইনশাল্লাহ আব্বা হজে যাবে এইভাবে চলছে চলতে চলতে এবার ও আত্মীয় স্বজনদেরকে দেখা করবে কে ঘুরবে বড় বেটা বাইকে করে নিয়ে কুটুম সদর দেখা সাক্ষাৎ করে যেদিন হজে যাবে সেদিন বড় বেটা দুর্গাপুর থেকে একটা স্করপিও ভাড়া করে নিয়ে চলে এসছে আব্বাকে একদম এয়ারপোর্টে ছেড়ে আসবো সমস্ত খাটাখাটি করে এয়ারপোর্টে গিয়ে বিমানে ওখানে এয়ারপোর্টের ভিতরে ভরে দিয়ে এবারে বাড়ি ফিরে আসছে বাড়ি ঢুকবে যেই ঘর ঢুকছে তখন ছোট বেটা লাঠিলে দাঁড়িয়ে আছে তুই এমন করছিস কেন রে বড় ভাইয়ের সাথে এরকম করতে বলে এ ভাগ অন্য ঘর যা বারো দিন আগে বাপ এই ঘর জায়গা এই খামার বাগান আর চার বিঘে জমি লিখে দিয়ে হজ করতে